বেশ কিছুদিন আগে একটি জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে অনেক বিজেপি বিধায়ক ও সাংসদ পা বাড়িয়েছেন তৃণমূলে আসার জন্য। তিনি যদি দলের দরজা খুলে দেন তাহলে বঙ্গ বিজেপি দলটার কোনো অস্তিত্ব থাকবে না। এই যে বলছে ডিসেম্বর ধামাকা, সরকার পড়ে যাবে, আপনি জানেন আমি দরজা যদি খুলে দিই দলটা থাকবে না। খালি আপনাদের ভাবাবেগকে সম্মান দিয়ে রেখেছি। দুঃসময়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে লড়াই করেছে আর মীরজাফর বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে বুক চিতিয়ে প্রাণ চিতিয়ে জীবন দিয়ে নির্বাচন করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই দেশমাতৃকার প্রতি যে আনুগত্য পোষণ করেছে তাদের উপর মর্যাদা রেখে আমি খালি দরজা খুলছি না, যদি দরজা খুলি বিজেপি দল থাকবে না। তার ঠিক কয়েক মাসের মধ্যেই পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তরবঙ্গে দলে ভাঙন বিজেপির। রবিবার আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। পঞ্চায়েত নির্বাচনের আগে সংগঠন শক্তিশালী করার চেষ্টায় ত্রুটি রাখতে চাইছে না কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু এরপরেও বঙ্গের গেরুয়া ব্রিগেডের পরিস্থিতি ঠিক উল্টো, ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে সংগঠন। রবিবার আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল দলবদল করে তৃণমূলে যোগ দিলেন, আর এরপরই কেন এই ভাঙন তা জানতে চেয়ে বঙ্গ বিজেপির কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় নেতৃত্ব। পাশাপাশি রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা, যারা বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তারা অনেকেই এখন কোণঠাসা। দলের অন্দরে পুরাতন ও নব্য বিজেপির মধ্যে অনেকের সঙ্গেই ওয়েভলেন্থে মিলছে না তাদের। উপরন্তু বঙ্গ বিজেপি নেতৃত্ব তাদের সেইভাবে বিশ্বাস করতে পারছে না, বা বলা ভালো আস্থা রাখতে পারছে না, যার জন্যই দল বদলুরা ফিরে আসতে চাইছে পুরনো দলে। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ওভারড্রাফটে ভরা বঙ্গ বিজেপি আর কতদিন চলবে এইভাবে? যদিও বিজেপি নেতৃত্বের সাফায় সুমন কাঞ্জিলাল গেলে দলে তেমন কোনো প্রভাব পড়বে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে সুমন কাঞ্জিলালকে বিশ্বাসঘাতক তকমা দিচ্ছেন। তার দাবি, আলিপুরদুয়ারের বিধায়ককে মানুষের কাছে ব্যাখ্যা দিতে হবে কেন তিনি বিজেপির টিকিটে জিতে এইভাবে দল ছাড়লেন। এর পাল্টা টুইট করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তার বক্তব্য, সুমন কাঞ্জিলালকে মানুষের দরবারে জবাব দেওয়ার কথা বলার আগে আপনি নিজের ঘরের দিকে তাকান, নিজের বাবার ভাইকে দেখুন, স্বীকার করে নিন যে বিজেপির উপর নিজেদের দলের বিধায়কদেরই কোনো ভরসা নেই। সব মিলিয়ে সুমন কাঞ্জিলালের দলবদল একদিকে যেমন রাজ্য বিজেপি নেতৃত্বকে চাপে ফেলেছে, তেমনই রাজনৈতিক তরজাও জমে উঠেছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।